প্রত্যেক দিনই একই রকম কাজ করতে হয়। তো প্রথমেই প্রত্যেক দিন সকালে উঠে বিছানাটাকে গোছাতে হয়। তো প্রত্যেক দিনের একই একটা কাজ, বিছানাটাকে গোছাতেই হবে। তো বিছানাটা গুছিয়ে চলো ঝটপট আমি ছেলেকে রেডি করব, স্কুলে যাবে ছেলে। তো সকালে উঠে অনেকটা কাজকর্ম হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে আমি আমার মেয়েকে দেখাবো, তো আমার দ্বিতীয় সন্তানকে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তোমরা দেখে আমার মানে মেয়ে কেমন দেখতে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমি আমার ছেলেকে যে দেখো বিছানা গোছানো হয়ে গেল, মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন আমার ছেলেকে আমি রেডি করব। তো চলো ওর বৈঠকগুলো গুছিয়ে নিই, আর ওই যে সমস্ত জামাকাপড় যে আমি গুছিয়ে রেখেছিলাম বিছানায় রেখে দিলাম। তো এই দেখো সুন্দর, এটা হলো আমার মেয়ে। সিধা লাগছে রে। তো আমার মেয়েকে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আরে কত খিদা লাগছে দেখ, বাটিটা নিয়ে যাস গো ওর জন্য বানায় ফেলিস। বাটি আছে তো বাড়িতে, লাড্ডু যে বাটি গুলো আছে না ওগুলো বাটি দিয়ে বাটি না দাঁড়া আয় না। তো তোমরা দেখলেই আমার মেয়েকে। তো আমার মেয়ে খাচ্ছিল, তো তোমাদের সঙ্গে একটু আমি মানে মজা করছিলাম। তো ওর নাম হলো লাড্ডু। তো আমার ভাই ওকে এনেছে, আজ দুদিন হয়ে গেল তো আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। তো সত্যি তো ও তো একটা মেয়েই, মানে ও তো একটা সন্তানের মতনই বলো, ওকে যদি সন্তানের মতো রাখা যায় ও কিন্তু একটা সন্তানের মতনই মানুষ হয়ে উঠবে। তাই ওকে আমি বলেছি আমার মেয়ে। তো আমি ভুল বলেছি না মানে মানে ঠিক বলেছি সেটা তোমরা আমাকে বলে দিও। তো চলো তাহলে আমার লাড্ডু শুনে একটু আমার ছেলের সাথে খেলু খেলু করুক। বলো বলো, গুড মর্নিং, গুড মর্নিং, বলো কেমন আছো তোমরা সবাই, বলো বলবো না, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই। আশা করছি আমার পরিবারের সকলে খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি। তো আমার ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বেশি কথা বলতে পারছি না, ছেলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আরেকটা দেখতে পাচ্ছ লাড্ডুকে। তো আমার ভাই এনেছে কালকে, পরশুদিন, কালকে না সেটা পরশুদিন এনেছে। তো আমাদের আজকে ঘুরতে আসছে, এবার তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই ছুঙ্কু মুঙ্কুটাকে একটু পরিচয় করিয়ে দিই। তো চলো আমার ছেলেকে রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আমি কথা বলছি ধীরে সুস্থে বসে এক জায়গাতে, ঠিক আছে? ছেলেকে খাইয়ে চলে এলাম ছেলে টিফিন বানাতে। তো ছেলে আজকে জেদ ধরেছে পাস্তা নেবে, তো ঠিক আছে আমিও বললাম যে চল পাস্তাটা আমি বানিয়ে ফেলি। তো চলে এলাম ওকে খাইয়ে দিয়ে রান্নাঘরে পাস্তাটাকে বানাতে। তো চলো ঝটপট করে পাস্তাটা বানিয়ে ওকে আমি রেডি করে পাঠিয়ে দিই। তো আমার ভাই এসেছিল লাড্ডুকে নিয়ে, এই কারণে আমার ভাই ওকে মানে আজকে ওকে স্কুলে নিয়ে গিয়ে স্কুলে ছেড়ে আমার ভাই একবারে লাড্ডুকে নিয়ে বাড়ি চলে যাবে। তো তাহলে তোমরা থাকো আমার সঙ্গে আর দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর আমার লাড্ডু শোনা দেখতে কেমন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এক একটা মানে সেটা পশুই হোক না কেন, মানে মানুষ আর পশুর মধ্যে কিন্তু কোনোদিনও ভেদাভেদ করা যায় না। কারণ একটা পশুকে যদি তুমি বাচ্চার মতো করে গড়ে তোলো না, সে কিন্তু একটা তোমার মানে নিজের সন্তানের মতনই মানুষ হয়ে উঠবে। তাই আমি আমার ওকে মেয়ে বলে আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো আমার পরিচয় করানোটা তোমাদের যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে তাও আমাকে কমেন্টে জানাবে। আমি ওকে মেয়ে বলে যে আমার পরিচয় দিয়েছি সেটা কি খারাপ না ভুল। তো চলো ঝটপট করে বানিয়ে নিই, বানিয়ে ছেলেকে এখন আমি মানে টিফিনটা ভরে দেবো, ও একদম ফুল ফর্ম রেডি। তো ওকে আমি এখন টিফিনটা ভরে দিয়ে ওকে আমি পাঠিয়ে দেবো। আর ছেলে রান্নাঘরে দেখতে আসছিল আমি সত্যি বানিয়েছি কি না পাস্তা ওর জন্য। তো দেখো ছেলের টিফিন রেডি। তো চলো, এই যে আমার লাড্ডু সোনা দেখো ঘুমিয়ে আছে, কত সুন্দর ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ? ওকে আমরাটা সব মানে সামনে নিয়ে গেলাম, তো উঠে গেল। তো আমরা এখন যাচ্ছি না, আমরা পরে আসবো। তো টাটা করে দাও, টাটা টাটা টাটা, আমরা স্কুলে যাচ্ছি দাদা ভাইয়ের সঙ্গে, টাটা। তোকে দিয়ে আসি, আমার ছেলে স্কুলে যাচ্ছে, চলো ছেলেকেও দিয়ে আসি। এলা টু টাটা, দেখো এলাড্ডু টাটা, আবার আসবি, হ্যাঁ।
টাটা বাবা যাও যাও দিয়ে তারপর তারপর বাড়ি থেকে আবার ছোট পিসির বাড়ি যায় গা জানি তো চলো ছেলেও চলে গেল আমার লাড্ডু সোনাও চলে গেল এখন আমি চলে আসি একদম রান্নাঘরে যে রান্নাঘর পরিষ্কার করতে ঝটপট কাজগুলো সেরে দিতে হবে আমায় আবার ছেলেকে আনতে যেতে হবে শরীরটা আমার খারাপ করেছে তোমরা তো সেটা জানোই আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো এখন আমার শরীরটা ভালো হয়নি তো ঝটপট করে কাজগুলো করে আমি আবার ছেলেকে নিয়ে আসতে যাব ফটাফট করে কাজকর্মগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি সবটা শেয়ার করি না কারণ আমার আজকে ইচ্ছে করছিল না ভিডিও করতে যেটুকু শেয়ার করেছি মানে যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম তো আমাদের বাড়িতে আজকে লোক এসেছিল তাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি এই মানে সেইভাবে শেয়ার করতে পারলাম না আর উপরে আমার শরীরটা খারাপ তো এই দুটো কারণের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা বেশি ভালো করে শেয়ার করতে পারলাম না তো চলো ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরগুলো মুছে নিয়ে আমি ফটাফট আর যে চলে এলাম একদম ঘর মুছতে তো সমস্ত ঘর মোছা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারি না কারণ সমস্ত ঘর মোছা দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো এই কারণে আমি দেখাতে পারি না তোমাদের সঙ্গে তোমরা হয়তো ভাবো দিদিভাই তুমি তোমার ঘরেরই কাজকর্ম খালি করো না গো আমি সমস্ত কাজকর্মই করি কিন্তু সমস্তটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারি না তো তোমরা হয়তো ভাবো যে 5 মিনিট কাজ করে মানে কি এমন রাজ মানে রাজকাজ করে তো তোমাদের কাছে একটা মানে কথা বলার ছিল আমার তো তোমরা জানো তোমরাও তো সংসারে কাজ করো 5 মিনিটে তোমরা আমাকে ব্লগে খালি দেখো তো সারাটা দিন কিন্তু আমার পড়েই থাকে সেটা কিন্তু আমারটা আমাকে করতেই হয় তো সারাদিন কত কাজ থাকে তোমরা ভালো মতনই জানো তো সেই সংসারের কাজকর্ম করতে কতটা সময় লাগে নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না তো আমারও দেখো সংসারে কাজকর্ম করতে কিন্তু প্রচণ্ড সময় লেগে যায় তবুও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার অনেকটাই চেষ্টা করি তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই সমস্ত ঘরও আমার মোছা হয়ে গেছে এখন আমি খুব মানে বাসনগুলো মেজে ফটাফট করে স্নান করবো আর আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এই ফাঁকে তো আমি এখন ফটাফট স্নান করে আবার পূজা দিয়ে নেবো আর যে লোক এসেছিলো দেখতেই পাচ্ছ কাপ প্লেটগুলো আমি বের করে নিয়েছিলাম এখন ধুয়ে দেবো তো দেখো আমি স্নান করে চলে এসেছি একদম তো চলো ঝটপট করে আমি পূজাটা দিয়ে নিই তো গুড ইভিনিং বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠলাম এই সবে তো উঠেই আগে ভিডিওটা ওপেন করলাম তো অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো আমি আর কি স্নান করে এসে আর কোনো রকম কথা বলিনি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো সন্ধ্যা লেগে মানে লেগে যাচ্ছে সন্ধ্যা নামা নামা ভাব হয়ে গেছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে আর আমার বিকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট তো তোমরা তো দেখলেই সকালবেলা তো আমার লাড্ডু সোনা এসেছিলো তো লাড্ডু সোনাকে একটু মানে আমার ভাই ঘুরিয়ে নিয়ে গেল আমাদের বাড়িটা দেখিয়ে নিয়ে গেল আর আমার ছেলে তো কিছুতেই ছাড়বে না এতটাই ওর মানে ভালো লেগে গেছে লাড্ডুকে আর দেখবে আমার ছেলে দেখো ঘুমিয়ে আছে তো আমার ছেলে ঘুমিয়ে আছে তো আমি এখন এই যে মানে আমি সেলাই নিয়ে বসবো অনেকগুলো সেলাই দিয়ে গেছে আর পয়লা বৈশাখ আসছে তোমরা তো বুঝতেই পারছো এখন অনেক চাপ মাথায় আর আমার বিকেলের কাজকর্ম সবই শেষ হয়ে গেছে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড় পানি দিয়ে নিয়েছি জামা কাপড় উঠিয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি দেখে এখন আসলাম যে একটু তোমাদের সঙ্গে বসে কথা বলি আর দেখতে মানে তোমার শুনতে পাচ্ছ আমার ভয়েসটা তো জন্মদিনটা গেল কি পরের দিন আমি এই যে আজকে পড়ে গেলাম বিছানায় মানে বুঝতেই পারলাম না আমি একটা ঘন্টার মধ্যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেল কি করে মানে একদমই আমি আমার মানে দিমাগের বাইরে এটা কি করে হয়ে গেল তো সকাল থেকে ভালোই ছিলাম মানে যখন ঘুম থেকে উঠলাম উঠার পরে আমার শরীরটা এরকম খারাপ করলো আর গলার ভয়েসটা শুদ্ধা পাল্টে গেল তো চলো যাই হোক তো মানে রাত্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ততক্ষণ আমি সেলাইটা করে নিই তো অনেকগুলো সেলাই আছে এখন মাথায় প্রচণ্ড পরিমাণে চাপ আছে আর ভাল লাগছে না এখন কিছু মাথা ব্যথা করছে সেলাই করতে ইচ্ছে করছে না তো ঝোঁকে ঝোঁকে তো মানে আমি সেলাইগুলো নিয়ে নিয়েছি আমি তো বুঝতে পারিনি আমার শরীরটা এতটা খারাপ করবে তো এখন আর ইচ্ছে করছে না আমার সেলাইতে বসতে বন্ধুরা তোমাদেরকে যে কী বলবো আমি আর মানে মুখের ভাষায় তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আমার মানে এতটা শরীরটা খারাপ লাগছে তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি ঘুমে মানে এখনও ঝিমে পড়ছি মানে আমার ঘুম এখনো চোখ থেকে যায়নি এতটা ঘুমিয়েছি তবু আমার দেখো ঘুম যায়নি বললে ভুল হবে মানে শরীরটা খারাপ করেছে তো এই কারণে এরকম লাগছে হয়তো তো চলো মানে চোখ থেকে ঘুম ছড়িয়ে শরীর থেকে ক্লান্ত দূর করে
মানে ক্লান্তটাকে দূর করে মানে বের করে দূরে ফেলে দিয়ে এখন আমি আমার কাজে নেমে পড়ি। তো আমার সঙ্গে তোমরা থাকো আর দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, রাত্রে আবার তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে আসছি। তো চোখগুলো আমার জ্বলছিল, এই কারণে একটু হাত মুখ ধুয়ে এলাম যেহেতু ঘুম থেকে উঠেছি। তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো, ভাবলাম একটু চা খেয়ে নিই। তো আমি এখন রান্নাঘরে গিয়ে একটু চা বসিয়ে নেবো। আর আজকে মাথাটা ঘুরছিলো দেখে একটু চিনি জলও আমি খেয়ে নিয়েছি, কারণ মানে চিনি জলটা খেলে একটু শরীরটা ঠিক লাগে আমি দেখেছি অনেক সময়। তাই আজকে একটু চিনি জলও খেয়ে নিতে হবে আমার, মানে প্রচণ্ড মাথাটা ঘুরছিলো আর ব্যথা করছিলো, মানে জানি না প্রেশারটা একটু লো হয়ে গেছিলো নাকি। আরে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, চলো আমি এখন চাটা ঝটপট বসিয়ে দিই, তারপরে চিনি জলটা খেয়ে নিই। মানে আর পারছি না, সেলাইটা নিয়েও আজকে আর বসতে ইচ্ছে করছিলো না, এতটাই আমার খারাপ লাগছিলো শরীরটা। আর এই দেখো এই সসপ্যানে আগে চা বানানো হয়েছিল একটু, তো ওই সসপ্যানের মধ্যেই আমি দিয়ে নিলাম, যেহেতু মানে মানে তখন চাটা বানানো হয়েছিল, বেশিক্ষণ হয়নি, তো আমি আর ধুলাম না সসপ্যানটাকে। তো চলো আমি এখন ভট করে মানে ঝটপট চাটা বসিয়ে একটু চাটা খেয়ে তারপরে আমি একটু চিনি জল গুলিয়ে খেয়ে নিই। তারপরে আবার রাতে রান্নাও আছে, রাতে রান্নাও করতে হবে, আর যে গ্যাসও জ্বালিয়ে নিলাম। তো আমার কথাগুলো আজকে হয়তো আস্তে আস্তে হতে পারে বন্ধুরা, কারণ তোমরা জানোই আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো আমার গলার ভয়েসও বেরোচ্ছে না। তো আমার হয়তো কথাগুলো আস্তে আস্তে হতে পারে, তোমরা এই মানে এইভাবে একটু মানিয়ে দেখে নিও আর বুঝে নিও আমার কথাগুলো, আমি কী বলতে মানে কী বলছি আর না বলছি। আর এই দেখো যে আমি ভাতও বসিয়ে দিচ্ছি, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো একবারে ভাতটাও বসিয়ে আমি ঘরে চলে যাব। আরে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, তো নেড়ে দিলাম, তো চলো আমি এখন ঘরে যাই। আর এই যে আমার চিনি জল দেখতেই পাচ্ছ, চলো আমি এটা গুলে নিই এখন। তো চিনি জলটা খেয়ে পরে তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি, কারণ প্রচণ্ড খারাপ লাগছে, আমার কথা বলার ইচ্ছেই ছিল না, তবুও ভিডিওটা শেষ তো করতে হবে, এই কারণে তোমাদের সঙ্গে আমি একটু পরে আসছি কথা বলতে, খেয়ে একটু আরাম করে নিই। আরে দেখো আমি যে চিনি দিয়ে নিচ্ছি আর এক হাতে উঠাতে পারছিলাম না, দাঁড়াও আমি চিনিটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি আবার পরে কথা বলছি। তো চলো এই যে আমি ঘরে চলে যাচ্ছি, ভাতটাও বসিয়ে দিলাম, আর চিন্তা নেই ভাতটা হতে থাকুক, আমি তারপরে এসে আর কি তরকারি কী হয় দেখি, আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করি। তো শাশুড়িমা বলছিল অবশ্য যে মানে রান্না করতে হবে না, আমি করি। আমি বললাম না থাক, আমার শাশুড়িমা সারাদিন হাঁটাহাঁটি করে বুঝতেই পারছো, ওই কারণে রানতে মানে রান্না করতে দিলাম না। তো চলো আমি ঝটা এখন আমি চিনি জলটা খাই, চিনি জলটা মানে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আবার এলাম কথা বলতে একটু, তো দেখলি তোমরা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সর বাবা সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো মাথাটা অনেক ঘুরছিল প্রচন্ড পরিমাণে, মানে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু চিনি জল খেয়ে নিই। তো চিনি জল গুলিয়ে আমি খেয়ে নিলাম আর ভাত বসিয়ে এলাম, তোমরা তো দেখলি। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট বক্সে এসে তোমরা একটু একটা কমেন্ট করে যাও যে মানে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আমাকে সেটা বলে যেও। আর একটা ভিডিওর জন্য মানে নতুন আরেকটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো, আর একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে মানে নিয়ে আসছি। তো গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কথা বলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আমার। তো কথাগুলো আমার মানে আটকে যাচ্ছে, বলতে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে আর একটা। তো তোমরা মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও, তোমরা একটু বুঝে নিও আমি কি বলতে চাচ্ছি। তো তোমরা কি খারাপ মনে করো না, মানে খারাপ মাইন্ডে নিও না। তো চলো তাহলে আজকে ভালো লাগছে না কিছু, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।
গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো, আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো তো লাস্ট টাইম আসি, টাটা।